বাড়ি আমার দখলে তুই এই বাড়ির ত্রিসীমানায় আসবি নি তোর দখলে মানে তোর আগে এই বাড়ির দেয়ালে আমি নাম লিখেছি এই বাড়ি আমার তুই এই বাড়ির ধারে কাছেও ফিরবি নি এই সফিক মুখ সামলে কথা বলবি আমার নামও বিষমস্থান তুই নাম লিখিস তো কে হইছে এক্ষুনি ওই নাম মুছে দি আমাদের নাম লিখে দেব এই শালা বটখারা তুই বড় মস্তান হয়ে গেছিস না তুই দেয়ালে হাতি দেখ তোর হাতে মেরি হাত ভেঙে দেব তুই আমার একটা চুলও শিখতে পারবি নি এরঙে বাচ্চিরে দেখতো নামটা লিখে আসি তুই কত বড় বাপের বিটা হয়েছি এই ডাকটা পার হই দেখা এটা এটা একবার হনু আমার বাড়ির সামনে এসি তোমরা এইভাবে ঝামেলা করছো কেন চাচা আপনি বলেন আপনাদের বাড়ির ভোট সব আমাদেরকে দেবেন না না তোদেরকে দেবে না চাচার বাড়িতে কোনো বিপদ হলে আমরা আগে ছুটে আসি ভোট আমাদেরকেই দেবে তাই না চাচা আচ্ছা ভোট আসতে কোনো দু মাস দেরি তোর টিকিট পেয়ে গেছি না না এখনো টিকিট পাইনি নাম সিলেক্ট হয়ে গেছে গত পঞ্চায়েতে যে দাঁড়ি ছিল আমাদের টনি মেম্বার এবারেও ওই দাঁড়াবে এই আমি টনি মেম্বারকে ভোট দেব সারাদিন মদ খেয়ে পড়ে থাকে সেদিন একটা গরিব মানুষের ঘর এসেছিল সেই ঘরটা ও তুলে লিগি নিজের দোতলা করেছে আমার ভোট আমি তাকেই দেব যে দেশের উন্নতি করবে কোনো মাতাল খেনা বলো চাচা বলো তাও শালাদের ঘৃণা হবে নাকি সম্পদের গরিব দেখে চুষি খাবে চাচা ও টনি মাতালের বিরুদ্ধে আমাদের পা থেকে রবি ভাইকে দাঁড় করেছি সমাজসেবী লোক আপনাদের বাড়ি ভোটগুলো সব রবি ভাইকে দিতে হবে কি বলছেন বলেন কত সমাজসেবী লোক তা তো বুঝতেই পারছি সেদিন লিচুর বকে সেবা করতে গিয়ে 50,000 টাকা জরিমানে দিয়ে আসলো শোন তোদেরকে একটা কথা বলি মদঘর চরিত্রহীন লোকের পেছনে না ঘুরি তোদের মধ্যে থেকে একটা ভালো ছেলেকে দাঁড় করা আমি তাকে সাপোর্ট করব যা আপন আপন বাড়ি যা আমার বাড়ির সামনে আর ঝামেলা করিস নি চাচা একটা কথা বলবো হ্যাঁ বল আমি ভোটে দাঁড়াইলে আমাকে ভোট দেবেন হ্যাঁ অবশ্যই দেব তোর চরিত্রে কোনো দাগ নাই কোনো নেশা করিস নি তোরাই তো দেশের ভবিষ্যৎ তুই ভোটে দাঁড়া আমি তোকে ফুল সাপোর্ট করব ঠিক আছে চাচা আশীর্বাদ করুন কি ব্যাপার গো খেতে বসে দেখি দেখছি তুমি মিটমিট করে হাসছো কিছু হয়েছে নাকি হ্যাঁ গো এইবার পঞ্চায়েত ভোটে আমি মেম্বার হব এ খাসি কি বলছে ওর পিছনে খাওয়া দিতে জানে না আবার বলছে মেম্বার হব এর লেগে তো রয়ে কোনো কথা বলতে চাইনি তুই জানিস আজকে আমি পর্দানের কাছে কিছু নু ও মা পর্দানের কাছে কি করতে ভোটে দাঁড়াবো না তাই টিকিট নিতে ও দি তোমার মতন পাগলাকে টিকিট দিয়েছে এই পানি দে তো হাত ওপো কোটাই কোটাই শুধু অপমান করা তুই জানিস প্রধান আমাকে কি বলিছে কি বলিছে প্রধান আমাকে বলিছে তুই তো আমাদের ভালো কর্মী মানুষের ভালো করে সেবা যত্ন কর আপদ বিপদে মানুষের পাশে দাঁড়া এইবার ভোটের টিকিট তোকেই দেব ও প্রধান তোমাকে আই বলিছে হ্যাঁ গো শোনো বাড়িতে ফকির টুকির আসলে কাউকে ঘুরাবা না চাল টাল দিবা আর বুলবা এইবারের ভোটটা জানে আমাকেই দেয় দাও পানি গিলাসটা দাও আমাকে আবার এখন সমাজ সেবা করতে ব্যয়তে হবে এখন জনগণের দায়িত্ব সব আমার মাথায়
জায়গায় যাইছো ভাবি? আসো গাড়িতে উঠে বসো, তোমাকে আর কষ্ট করে হেঁটে যেতে হবে না, আমি বাড়িতে পৌঁছে দিছি। আসো ভাবি আসো, উঠে বসো। এই খাসি হাত ছাড়, তোর এত বড় আস্পর্ধা, তুই আমার হাত ধরিস? আরে আমি তো তোমার ভালো লাগে হাত ধরে জন্য এত রোদে হেঁটে যাচ্ছো, আমি বাড়িতে তো আসতুক। এই আমার স্বামীর গাড়ি নাই, তোর এই ভাঙাচোরা গাড়ি থেকে কত ভালো গাড়ি আছে। আমি ডায়াবেটিসের রোগী বলি, ডাক্তার আমাকে হাঁটা চলা করতে বলিছে, আর তুই আমার হাত ধরছি, চোরি বাঁধের চলা করে দেব। হ্যালো, আমি পূর্বপাড়ার পঞ্চায়েতের প্রধান বলছি। হ্যাঁ বলেন। বলছি যে ছেলেটাকে আপনারা ধরেছেন সেটা আমাদেরই কর্মী, একটু পাগল টাইপের। সামনে পঞ্চায়েত ভোট, দেওয়াল টেওয়াল লিখতে হবে, ছেলেটাকে ছেড়ে দেন। ঠিক আছে। এই ড্রাইভার, গাড়ি থামাও, যা নেমে যা। এইবার বুঝতে পারলেন তো আমি কে? সামনে পঞ্চায়েত ভোটে আমি মেম্বার হব। ওগো আর মন খারাপ কইরো না, ভালোভাবে থাইকো, আমি আসছি। ওগো না গেলে হইতোক না, গ্রামে যে একটা কাজ হয়েছিল ওই শাকভাত খেয়ে থাকতুক। এই বাগানের মধ্যে বাড়ি একারাতে কি করে থাকবো বলো? তুমি এত ভয় করো না তো, এইবার গিয়ে আর বেশি দিন থাকবো না, দুই তিন মাস কাজ করেই বাড়ি চলে আসবো। আমি সবই বুঝতে পারছি, শুধু তুমিই বুঝতে পারছো না। এই বাগানের মধ্যে বাড়ি একলা রাতে থাকা যায়, ভয় লাগবে না। কিরে রোহন ভাই, কোথায় যাচ্ছি? এ দা ভাই, বিদেশে কাজে যাচ্ছি। কাজে যাচ্ছি আর দু তিন মাস বাদ দি ভোট, ভোট দিবি নাকি? হ্যাঁ হ্যাঁ, ভোট তো দিতেই হবে, ভোটের আগেই বাড়ি চলে আসবো। হো চলে আসবি না, ঠিক আছে যা যা, বিদেশ খেটে খেটেই তো আমাদের পাড়ার লোক সব বড় লোক হয়ে গেল। এই কথাটাই তোর ভাবিকে কখন থেকে বুঝাছি, কোনো মতেই বুঝছে না, শুধু বলছে একা বাগানের মধ্যে বাড়ি, রাতে ভয় লাগবে ভয় লাগবে। ও ভাবি, ভয় কিসের গো, আমরা তো আছি। তাহলেও বাগানের মধ্যে বাড়ি, রাতে একা থাকা যায়, ভয় লাগবে না? আরে তুমি অত ভয় করছো কেন, কিচ্ছু হবে না, আমার আবার দেরি হয়ে যাচ্ছে,
আমি আসছি। হ্যাঁ ভাই, ভালোভাবে যাস, এটারে কোনো চিন্তা করতে হবে না, আমি আসছি। তুমি কোনো ভয় করো না ভাই, যতদিন বাইরে থাকবে তোমার দেখাশোনার দায়িত্ব আমার। তুমি শুধু সামনে পঞ্চায়েত ভোটে ভোটটা আমাকেই দিবা।